वेलकम टू रेसिपी हाउस। आज हमें बनाबो वेजिटेबल फ्राइड राइस। वेजिटेबल फ्राइड राइस बनाबार जोनो प्रथमे आमी 350 ग्राम बासमती चाल नियेछी। चालटिके आमी धुए परिष्कार करे एक घंटार जोनो भिजिए रेखेछिलाम। एबार भातटिके बानिये नेवार जोनो एकटी डेचकिते 1.5 लिटार मतन जल नियेछी। जलटी गरम होये एले ताते दिये देबो एक चामच मतन नून, तारि साथे दिये देबो सामान्य तेल। एरपर भिजिए रखा बासमती चालगुली के जले दिए देव। एबार मीडियम फ्लेमे चालगुली के 15 थेके 20 मिनट फुटिए प्राय भात बनिए नेब। देखुन भातटी प्राय 80% होये एसेछे। एरपर भातगुली के एकटी झाँझरिते ढेले जल झरिए नेब। ভাতটিকে ঝাঁঝরিতে ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল ছড়িয়ে দেব যাতে ভাতটি ঝরঝরে থাকে। এবার ফ্রাইড রাইসটি বানাবার জন্য একটি কড়া নিয়ে নেব। কড়া গরম হলে তাতে দিয়ে দেব 75 থেকে 100 গ্রাম তেল, তার সাথে দিয়ে দেব 50 থেকে 75 গ্রাম ঘি। তেল আর ঘিটিকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটি তেজপাতা, দুটি দারচিনি, চারটি এলাচ, চারটি লবঙ্গ, চার থেকে পাঁচটা গোলমরিচ। গোটা মশলাগুলিকে তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা 100 গ্রাম পরিমাণে বিম কড়াই আর গাজর। ডিম কড়াই আর গাজরটিকে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 100 গ্রাম কাঁচা মটর, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার সব কিছুকে নেড়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 10 থেকে 12টি কাজু বাদাম, 10 থেকে 12টি কিশমিশ, তারই সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। কাজু বাদাম আর কিশমিশটিকে সবকিছুর সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটিকেও নেড়ে মিশিয়ে নেব। এবার এতে বানিয়ে রাখা ভাতটি দিয়ে দেব। ভাত দেবার পর সব কিছুর সাথে আস্তে আস্তে মিশিয়ে নেব। খুব সাবধানে ভাতগুলিকে মেশাতে হবে যাতে ভাতটি ভেঙে না যায়। মিশানোর পর দেখুন ফ্রাইড রাইসটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এইরকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।